আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নবীনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد صد مربيان كرام مسليان كرام قرام سرد أما أبن راجر أبستيت যুবক তরুণ আর কিশোর বন্ধুরা, আমরা গত জুমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সংশ্লিষ্ট তার মর্যাদা এবং সম্মানের ব্যাপারে কথা শুনেছিলাম। আজকে প্রাসঙ্গিক একটা বিষয়ে আমরা কথা শুনব ইনশাআল্লাহ, আর বিষয়টি হল গতকালকে ছিল 12ই ডিসেম্বর, গতকালকে ছিল, আজকে হলো 13ই ডিসেম্বর। 12ই ডিসেম্বরে বাংলাদেশে একটি দিবস পালন করা হয়েছে, তা হলো ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল বাংলাদেশ আপনারা পত্রপত্রিকায় অনেক ফলাও করে প্রচার করা হয়েছে। এই দিবস এর প্রতিপাদ্য রাখা হয়েছে, বলা হয়েছে সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে। এটা হলো ডিজিটাল বাংলাদেশ দিবস পালনের প্রতিপাদ্য স্লোগান। আসলে ব্যাপারটা আজ আমাদের জীবনের সাথে জড়িয়ে গিয়েছে, একজন সচেতন মানুষ মাত্র ইন্টারনেট ব্যবহার করতে হয় না, এর বাহিরে থাকার সুযোগ একান্তই নাই। শিক্ষিত সচেতন মানুষ মাত্রই ইন্টারনেটের সুবিধা, ইতার তরঙ্গের সুবিধা গ্রহণ করতে হয়। আর এর মধ্যে আজ বিভিন্ন সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ে, অনেকেই না বুঝে শেয়ার করে, যাচাই না করে শেয়ার করে, আর এতে অনেক বিপদ ঘটে। সত্যি তিলকে তাল বানায়, মিথ্যাকে সত্য বানায়, অন্যায়কে ন্যায় বানায়, আছে না? আবার উল্টাও আছে, তালকে তিল বানায়, সত্যকে মিথ্যা বানায়, ভালোকে মন্দ বানায়, এটাও তো। আজ যদিও এই বিষয়গুলো কন্ট্রোল করার জন্য আইন হয়েছে আর এই আইনের প্রয়োগও শুরু হয়েছে, তবে আল কোরআন আল করিম এ ব্যাপারে কি বলে, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর প্রমাণ কি আছে? কারণ বিশ্ব নবীর জীবন আমাদের সবার জন্য আদর্শ। আমাদের জীবনে যা হবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানব আর দানব আসবে, সবার জীবনের যা প্রয়োজন, সবার জীবনে যা ঘটবে, সবার জীবনে যা ঘটিতব্য, সব কিছুর নমুনা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কিছুর বিবরণ হলো আল কোরআন আল করিম, কারণ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে চিরন্তন নবুয়ত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবী নবুয়ত এবং রেসালাত চিরন্তন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতীতের নবীগণ মারা গিয়েছেন, তাদের নবুয়ত শেষ হয়ে গিয়েছে। রসুলগণ মারা গিয়েছেন, তাদের রেসালাত, কিন্তু মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠেও নবী এবং রসুল। বলে না সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের জীবনের সকল বিষয়ের বিবরণ দিয়ে গিয়েছেন কোরআন, সব কিছুর সুস্পষ্ট বিবরণ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই আজকের বাংলাদেশ ডিজিটাল হতে চায়। কি হতে চায়? ডিজিটাল বাংলাদেশ হতে চায়। আমরা অনেকে মনে করি, ও আমরা ডিজিটাল, আমরা কত অ্যাডভান্স। আর হুজুররা, এরা তো হলো ইসলামের কথা কয়, হুজুর হলো কাঠের বানানো, মেড ইন উড। কি? আচ্ছা, হুজুররা অ্যানালগ অথবা হুজুররা কাঠের বানানো কয়, কাঠ মোল্লা বলে না? হ্যাঁ, হুজুরকে তুমি বলতে পারো বন্ধু, তবে জেনে রেখো যে কিতাব আমাদের সবাইকে হুজুর বানাতে এসেছে, এর নাম ওই কোরআন, কিন্তু কাটেন না। কার কালাম? ওই কোরআনে সব কিছু আছে। তুমি যে ডিজিটাল বলে লাভ দাও, ডিজিটাল বলে লাভ পাও, কয় ইঞ্চি উঠো, কয় ফুট উঠো, তোমার সব এই কোরআনে বিবৃত আছে না নাই? আজকে ডিজিটাল বিজ্ঞানের উৎকর্ষতা আমাদের অনেককে আশ্চর্যান্বিত করে দেয়, কিন্তু কোরআন আল করিম বলেছে, বন্ধু বিজ্ঞানের এই সামান্য উৎকর্ষতা দেখে লাভ দিও না, লাফালাফি করো না, পান্দ্রামি করো না, বরং কোরআন পড়ো। তুমি আজ যে কয় ইঞ্চি ডিজিটাল হয়েছ, কোরআন বলেছে তোমার অনেক আগে, হাজার বছর আগে এই পৃথিবী এর চেয়ে বেশি ডিজিটাল ছিল। কন্যা সুবহানাল্লাহ, তুমি মূর্খ, তুমি কপাল পোড়া বলো, ও পৃথিবীতে পাথরের যুগ ছিল। তুমি মূর্খ, তুমি বলো পৃথিবীতে মানুষ কাপড় পরত না, তোমার জ্ঞান পাথর পর্যন্ত। জেনে রেখো, তোমার 14 গোষ্ঠীর আগে এই পৃথিবীতে, হাজার বছর আগে ডিজিটাল পৃথিবী। তাইলে দলিল লাগবে, শুনুন, ঘরে যায় মিলায় দেখবেন আল কোরআন আল করিমের 27 নম্বর সোরা, 19 নম্বর পারা। কত নম্বর পারা? আর সোরা হলো 27, নাম হলো আন-নাম্ল, মৌমাছি, মধুমক্ষিকা। আমরা মধু কে না পছন্দ করে, মধু সবাই, আল্লাহ নিজেই বলেছেন মধু হলো শিফা, কিন্তু আল্লাহ এটাও বলেছেন কোরআন আল করিমে, এই পৃথিবীতে একটাই খাবার যা আমরা আপ্লুত হয়ে ঔষধ হিসেবে, শেফা হিসেবে খাই, আসলে এটা হলো মৌমাছির বমি, মৌমাছির। তবে হাদিসে নবীজি বলেছেন, শোনো, মৌমাছির পেটে 4টা চেম্বার থাকে। কয়টা চেম্বার? মৌমাছির পেটে 4টা চেম্বার থাকে, 3টা চেম্বার হলো মধু সংরক্ষণের জন্যে। বলেন না সুবহানাল্লাহ, চতুর্থ একটা একান্ত তার বেঁচে থাকে খাদ্য হজম প্রক্রিয়ার জন্যে। তাই যে চেম্বারে তার খাদ্য হজম হয়, ওই চেম্বার থেকে মধু বের হয় না। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন
মুখতালিফুন আলওয়ানহু, মৌমাছির পেট থেকে বের হয় বিভিন্ন রঙের মধু, বিভিন্ন কালারের মধু পেট থেকে বের হয়, এটা হলো বমি। পৃথিবীতে একটাই মাত্র খাদ্য যা বমি, এর নাম মধু। কিন্তু আল্লাহ প্রক্রিয়া করেছেন, মৌমাছি তার পেটে তিনটি চেম্বারে মধুকে সংরক্ষণ করে, আর উগলে চাকের মধ্যে জমা করে, আর আমরা চাক কেটে খাই। এমন কপালপুরা আগে বিসমিল্লাহ বলি না, শেষেও আলহামদুলিল্লাহ। জেনে রাখা উচিত, সব কিছুর আগে বলতে হয় কার নাম। আর খেয়ে পান করে যে কোনো তৃপ্তি পেয়ে কার প্রশংসা। তো মৌমাছি তার নামে একটি সূরা, 19 পারা 27 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা একটি গল্প শুনিয়েছেন, আপনারা প্রায় সবাই এই গল্প কম বেশি জানেন। এটা হলো সুলাইমান আলাইহিসসালামের সাথে রানী বিলকিসের গল্প। কার গল্প? আজকে যুদ্ধ চলতেছে ইয়ামান, ইয়ামান একটা দেশের নাম। এই ইয়ামান ওই দেশেই ছিল একটা রাজ্য, যে রাজ্যের নাম সাবা, আর ওই রাজ্যের রানী ছিল বিলকিস। রানী হুদহুদ সুলাইমান আলাইহিসসালামকে বিলকিসের সংবাদ দিল, আর হুদহুদ পাখি বলল এই রানীর বিশাল একটি সিংহাসন আছে, বিশাল একটা সিংহাসন আছে। সুলাইমান আলাইহিসসালাম, লম্বা ঘটনা লম্বা গল্প। আজকে যারা ডিজিটাল বলে লাপালাপি করো, বিজ্ঞান বিজ্ঞান বলে ফালাও, হাজার হাজার বছর আগে পৃথিবীতে কি যুগ ছিল কোরআন বলেছে, আর তোমার আমার লেখাপড়া বলে হাজার বছর আগে পাথরের যুগ ছিল, ছিল মানুষ, কত বড় কপাল পোড়া বলেন না, নাউযু বিল্লাহ। ওই শিক্ষাকে ধিক্কার দেওয়া উচিত, রাগ করতেছেন আপনারা? শিক্ষা মানে সত্য কথা, আর মিথ্যা দিয়ে যদি পাঠ্যপুস্তক হয় এর নাম শিক্ষা হতে। আর আজকের বাংলাদেশে দুর্নীতিবাজ বেড়ে যাওয়ার পিছনে কারণ, এই দুর্নীতিবাজরা যারা আজকে দুর্নীতি করে, ওরা তো পড়েছে আগডুম বাগডুম ঘোড়ার ডুম, বলেছে আম পাতা জোড়া জোড়া কি, আরে আপনারা পারেন না, চাবুক মারবে ঘোড়ায় চড়বে, চাবুক দিতেছে না, আর ঘোড়ায় ডিম পারে, ঘোড়ায় কি পারে, শিখছে ঘোড়ায় ডিম পারে, এই জন্য জাতিরেও ঘোড়ার ডিম দিচ্ছে, রাগ করতেছেন? যেমন শিখেছে তেমন হয়েছে, শিখেছে শিখছে পাথরের যুগ ছিল, এই জন্য পাথরের মতো কঠিন, কিছু দেখলে তার মন গলে না, সত্য না মিথ্যা? আর সত্য কথা শিখে যে বড় হয়, যে শিখে এই পৃথিবীতে যারা অতীত হয়েছে এরা মূর্খ ছিল না, এরা পাথরের যুগে বসবাস করত না, হাজার বছর আগেও তোমার আমার ডিজিটালের চেয়ে হাজার গুণ বেশি উন্নত ছিল সম্প্রদায় আর জাতি। পিছনের মানুষ গত হয়েছে, খালি মনে করো তুমি সাহেব আর কেউ সাহেব না, না ওদের পায়ের কাছেও আমরা যেতে পারবো না, রাগ করতেছেন? কথাগুলো কঠিন কিন্তু সমাজের বাস্তবতায় আজ বলতেই হয়। শুনেন, বিলকিস আর সুলাইমান আলাইহিসসালামের গল্প আজকে থেকে হাজার হাজার বছর। আল্লাহ তাআলা 19 পারা 27 নম্বর সূরা ঘরে যায় মিলায়ে দেখবেন, এর মধ্যে বিলকিসের গল্প আল্লাহ তাআলা বলেছেন। তবে আমি লম্বা গল্প না বলে
ডাইরেক্ট যে আয়াত আল কারিমাতে ডিজিটালের ডিজিটালের গল্প আছে ওই আয়াতটা বলি। আয়াতটা হলো 38 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? সুলাইমান আলাইহিস সালাম তিনি তার পরিষদ রাজ সিংহাসনে বসে নবী ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন। জেনে রাখবেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবী তার সমাজের কি ছিলেন? প্রধান ছিলেন, নির্বাহী ছিলেন, ইমাম ছিলেন, মুক্তাদি। আজ আমরা দেখি যারা সমাজের ইমাম ওরা মসজিদে প্রথম কাতার তো দূরের কথা, নামাজ নি পড়ে সন্দেহ আছে। রাগ করতেছেন? মাঝে মাঝে হয়তো অনেকে আসে, আবার অনেকে এটাও গল্প শুনি আপনাদের মুখ থেকে, ওযু আছে কি না? আল্লাহ আকবার! কি আপনারা কোন? আমি কই নাই আর কি, এমন কপাল পোড়াও। কিন্তু হ্যাঁ, সমাজটা তখনই ভালো হবে যখন সমাজের নেতৃত্ব মসজিদের নেতৃত্ব এক হবে। তাইলে চুর আর ডাকাত ঘুষকুর সুদকুরের জায়গা হবে। আল্লাহ তাআলা আমাদের সোনার বাংলায়ও সোনার মানুষ দিয়ে ভরে দিন, বলেন আমিন। আমিন তো সবাই কইলেন বলে মনে হয় না, আরো আস্তে কোন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রসুল, আল্লাহর প্রেরিত দূত এবং নবী, তিনি রাষ্ট্র এবং সরকার প্রধান ছিলেন। তিনি তার অফিসে বসে তার পরিষদকে বলছেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ওহে আমার পরিষদ, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে পৌঁছানোর আগে তার বিশাল সিংহাসনটা আমার কাছে কে নিয়ে আসতে পারবে? বললেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম তার পরিষদকে বললেন, বিশাল সিংহাসন হাজার মাইল দূরে, তার রাজত্ব ছিল ফিলিস্তিনে আর রানী বিলকিসের রাজত্ব ছিল ইয়ামানে, প্রায় হাজার কিলোমিটার দূর। বললেন কে পারবে? বিলকিস আত্মসমর্পণ করে পৌঁছানোর আগে আমার কাছে পৌঁছাবে সিংহাসন, বিশাল সিংহাসন। এবার শুনেন 39 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, কালা ইফরিতুম মিনাল জিন্নি, একজন সুস্থ সুটাম দেহের অধিকারী শক্তিশালী অভিজ্ঞ জিন বলল জিন, কারণ সুলাইমান আলাইহিসসালামের পরিষদে জিনরাও, তিনি সব প্রাণীর ভাষা বুঝতেন, সকল প্রাণীরই ভাষা আছে। তো জিন বলল, আনাতিকা বিহি, আমি নিয়ে আসব আপনার কাছে বিশাল সিংহাসনটা, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি রাজ দরবারের কার্যক্রম শেষ করে উঠে দাঁড়ানোর আগে। তার মানে অফিস ডে, অফিসের সময়টা যতক্ষণ ততক্ষণ লাগবে। বলল কে? জিন মানে হলো আল্লাহ জিন নামে একটি সূরা নাজিল করেছেন কোরআন আল কারিমে। জিন আছে না নাই? ভয় পাইবেন না তো, আমগো এখানেও থাকতে পারে,
রাগ করেন না, ভয় পায়েন না, কারণ জিনরাও যেহেতু পৃথিবীতে সেকেন্ড ক্লাস নাগরিক, এরা হলো দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণী কারা বলেন না, কারা? আমরা। আমরা আল্লাহ কবুল করুন, বলেন না আমি ফার্স্ট ক্লাস নাগরিক, এই কথাটা দাবি করার তৌফিক আল্লাহ দিন। আরো জোরে বলেন আমি। জিনেরা সেকেন্ড ক্লাসের নাগরিক, দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় মানুষের পরে, তাই মানুষদের কাছে শিখতে আসে, পড়তে আসে, মানুষদের সাথে নামাজ পড়তেও আসে, কারণ এদের উপরও নামাজ রোজা ফরজ আছে না নাই। তো জিন বলল আমি আনব, অফিস ডে লাগবে। তবে অফিস ডে, অফিসের সময়টা আনতে লাগবে, কথা বলার পরে আবার বলল ওয়া ইন্নি আলাইহি লাকাওয়িয়ুন আমিন, বলল হে আল্লাহর নবী, হে সরকার প্রধান শুনেন, আমি শক্তিশালী, আবার আমি আমানতদার, এই সিংহাসন আনতে গিয়ে কিছু চুরি করব না। কন্যা সুবহানাল্লাহ, কারণ মাঝখানে কোনো জিনিস আদান প্রদানে চুরি আর ডাকাতি হয় না, হয় না? আমগো বাংলাদেশের প্রমাণ। তাই ডিজিটাল চুরেরা, ডিজিটাল ডাকাত আর চুরেরা যাতে শিখে, এই জন্য ডিজিটাল চুর আর ডাকাতদেরকে শুনায়া আল্লাহ নাজিল করলেন, জিন বলল ওয়া ইন্নি আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আমি শক্তিশালী, তবে আমি বিশ্বস্ত আমানতদার। আমানতদার হতে রাজি আছেন? রাজি আছেন? দেখুন আমাদের নবী, আমরা যে নবীর উম্মত, রসুল হওয়ার আগে, নবী হওয়ার আগে তার সামাজিক পরিচিতি ছিল, নামটা, আসল নামটা অনেকে জানত না, বলতো আসাদেক আল আমিন, সত্যবাদী আমানতদার। আর বাংলাদেশে এখন আমানতেরই, শুনেন আপনাদের কইমু আর কি, মানে হুজুর বা হুজুরদের চালায়। শুনেন বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন, নাম শুনছেন না? এটা বঙ্গবন্ধু করেছিলেন, ঠিক না? কিন্তু ওখানেও এক ডাকাত বসা, ডাকাত কি রাগ করতেছেন? আমার এত লজ্জা লেগেছে, এত কষ্ট লেগেছে, আমি জানি না সরকার কেন ডাকাতের, ডাকাতের দায় বহন করে, কেন আরে ঘাড় ধরে, ঘাড় ধরে শ্বশুর বাড়ি পাঠায় না। কারণ পত্রিকায় এসেছে প্রায় হাজার কোটি টাকা লুট করেছে, শুধু তাই না, অডিট এন্ড ইন্সপেকশনের রিপোর্টের ভিত্তিতে পত্রিকায় আমি দেখেছি, পত্রিকায় সত্য সংবাদ, তাইলে প্রতিবাদ আসত, প্রায় 80-90 কোটি টাকা রিফান্ড করেছে, রিফান্ড, বুঝেন, এক টাকা না, দুই টাকা না, কত টাকা, কত? ওরে বাবা, 80 কোটি টাকা রিফান্ড করছে, তার মানে আত্মস্বীকৃত চুর। কি রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন? এরে চুর কইলে হয় না, বলতে হয় ডাকাত সর্দার। কি আরো, আচ্ছা যাই হোক, আমার আর ভাষা নাই আর কি। আজকে আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য বেদনা আর কষ্ট, আমাদের কষ্ট আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ এই কষ্ট থেকে জাতিকে মুক্ত করো,
সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, কেন দ্রুত এগুলা করে না? নাইলে সরকারের উপরে তো দায় যাবে, যাবে না? বন্ধুগণ, দুঃখে বললাম, আল্লাহ আমাদের হেদায়েত করুন, বলেন আমিন। বন্ধুগণ, জিন বলল সুলাইমান আলাইহিস সালামকে, আমি শক্তিশালী, আমি আমানতদার, আমি কি? এবার চল্লিশ নাম্বার আয়াত আল কেরিমা ঘরে যায় মিলায় দেখবেন, আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তিনটা আয়াত, কত নাম্বার পারা? ১৯ নাম্বার পারা। কত নাম্বার সুরা? ২৭ নাম্বার সুরা। ডিজিটাল কোরআন জানিয়েছে হাজার বছর আগে পৃথিবী কতটা ডিজিটাল ছিল, এখন তুমি ডিজিটাইজড। এই জন্যে কওমিয়া ও একটু লজ্জিত হও, এই পৃথিবী হাজার হাজার বছর আগে তোমার চেয়ে হাজার গুণ বেশি ডিজিটাইজড ছিল। শুনো, চল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বললেন, وقال الذي عنده علم من الكتاب, বলল একজন মানুষ, একজন, ৩৯ নাম্বার আয়াতে শুনলাম বলল কে? জিন বলল। আর জিন মানে সাধারণত আমরা তাদেরকে দেখি না, আমাদের চুকের অদৃশ্য হিসাবে চলাফেরা করে, এদের ডানা আছে, দুই পাও আছে, কি আছে? দুই পাও আছে, হাঁটতেও পারে, আবার ডানা দিয়ে উঠতেও পারে। মানুষ আমাদের পা আছে, ডানা। আল্লাহ তাআলা বললেন, বলল একজন মানুষ, অকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে এমন একজন মানুষ বলল। ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ দলিল দিয়ে প্রমাণ করেছেন, তিনি হলেন সুলাইমান আলাইহিস সালামের ফুফাতো ভাই অথবা আপন খালাতো ভাই। মানুষ কে? তার গুণ হলো তার কাছে কিতাবের জ্ঞান ছিল। কিতাব মানে আমরা কিতাব বলতেই বুঝি আকাশ থেকে নাজিল হওয়া, আমরা বুঝি কোরআন। এর আগে ছিল তাওরাত, ছিল ইনজিল, ছিল জাবুর, আমরা বুঝি আল কোরআন আল করিম। তবে আল কিতাব দ্বারা সবগুলো কিতাবকেই বোঝানো হয়, কিন্তু তখন তো কোরআন নাজিল হয়নি, তখন তাওরাতের যুগ ছিল, তখন তাওরাত জাবুর ইনজিল। আল্লাহ বললেন আল্লাহর নাজিল করা কিতাবের জ্ঞান আছে এমন একজন মানুষ বলল, আনাতি কাবিহি, আমি নিয়ে আসব বিশাল সিংহাসনটা, কাবলা আইয়ার তাদা ইলাইকা তরফুক, তোমার চুকের পলক উপর থেকে নিচে পড়ার আগে। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া কইেন নাকি ডিজিটাল হয়ে ভুলে গেছেন সব? জুড়ে বলেন সুবহানাল্লাহ। যত ডিজিটাল আছে ওদেরকে শিকার, তোমরা ডিজিটাল কি করছো? শুধু এদুর সাউন্ডকে ইতারে ট্রান্সফার করছো, সাউন্ড বস্তুকে ইতারের মাধ্যমে এখনো ট্রান্সফার করতে পারো? নাসা মহাকাশ, আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র, নাসায় সবচাইতে বড় গবেষণার বিষয় এই আয়াত, কেমনে শব্দের গতিতে বস্তুকে ট্রান্সফার করে। অনেক অনেক চেষ্টা করছে, কিন্তু গতি জড়তায় বস্তুটা অস্তিত্ব হারিয়ে ফেলে গতির কারণে। বুঝতে পেরেছেন? বিজ্ঞান মানে আমাদের ডিজিটাল যারা কই, এদের বাপ দাদারাও পারতেছে না,
কোরআন যে ডিজিটালের কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালামের আপন খালাতো ভাই, আপন ফুফাতো ভাই কিতাবের জ্ঞান, তার মানে হুজুর ছিল হুজুর। তুমি তুমি অসভ্য জারে বলো মেডিন উঠ বেটা, শোনো কোরআন পড়ে দেখো, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহর কিতাবের জ্ঞান, ওহির জ্ঞান, আল্লাহর নাজিল করা কিতাব এর জ্ঞান ছিল। এমন মানুষ বলেছে চুকের পলক, তার মানে কদ্দূর সময় লাগে এক সেকেন্ডের অনেক কম না, বরং একটা সেকেন্ডকে ষাট ভাগের এক ভাগেরও আরো কম সময়ের মধ্যে চুকের পলক উঠা নামা। মানুষ বলল হাজার কিলোমিটার দূর থেকে বিশাল সিংহাসনটা নিয়ে আসবে সময় লাগবে সেকেন্ডেরও, আমরা বুঝি একই সে মিলি সেকেন্ড, সেকেন্ডেরও কোথায় আছে ঠিকানা দিলাম, মিলায়া দেখবেন। অনেকে প্রশ্ন করতে পারে কোরআন কি এত দূর বলে থেমেছে? না না, শুনো, কারণ আমরা তো ডিজিটাল ডাকাত, বিশ্বাস নাও করতে পারি, তাই ডিজিটাল ডাকাতরা যাতে বিশ্বাস করে আল্লাহ এবার বললেন ফালাম্মা রাআহু মুস্তাকাররান ইনদা, মাঝখানে এই কথাটা নাই যে সুলাইমান অনুমতি দিলেন তিনি আনলেন, এই কথাটা নাই, বরং ভাষার লালিত্য, আবেগের চূড়ান্ত বাস্তবতাকে মূল্যায়ন করেছেন কে? কারণ আমাদের কাছে অবিশ্বাস্য, আমাদের কাছে অবিশ্বাস্য, হাজার হাজার বছর আগে হাজার কিলোমিটার দূর থেকে বিশাল একটি সিংহাসন চুকের পলকে নিয়ে আসবে, শুই নাই তো থ, শুই নাই থ। এই জন্যে আল্লাহ মাঝখানে বক্তৃতা করে সময় ক্ষেপণ করেন নাই, কন্না সুবহানাল্লাহ। এটা হলো ভাষার লালিত্য। আল্লাহ বললেন ফা লাম্মা, আল্লাহ বললেন শুনো, কোনো গ্যাপ ছাড়া তাৎক্ষণিক সিংহাসনটা হাজির হলো, কন্না সুবহানাল্লাহ। ফা একটা অব্যয়, ফা একটা অব্যয় আরবিতে কোনো কাজ বিলম্ব ছাড়া সাথে সাথে হওয়া বোঝায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের ভাইয়ের বক্তৃতা শুনালেন, সাথে সাথে বললেন ফা, তার মানে সুলাইমান আলাইহিসসালাম তিনিও সাথে সাথে অনুমতি দিলেন, দেরি করেন নাই, কারণ ভালো জিনিস পাইলে দেরি করতে, দেরি করতে, আর এই কাজের দ্বারা শক্তিশালী ডানাওয়ালা উঠতে পারে জিনদের উপরে, মানুষ যে শ্রেষ্ঠ এর প্রমাণ, বলেন সুবহানাল্লাহ। জিন অনেক ক্ষমতাধর, ডানা আছে, উঠতে পারে, নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, কিন্তু সে সেকেন্ড ক্লাস নাগরিক, দলিল মানুষ। জিন যা পারে না মানুষ তা, মানুষ তা। আর সুলাইমান আলাইহিসসালামের আপন খালাতো ভাই অথবা ফুফাতো ভাই তিনি বাস্তবে করলেন, সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে অনুমতি দিলেন, আর চুকের পলক ফেলতে না ফেলতে দেখলেন বিশাল সিংহাসনটা তার সামনে, বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিসসালাম কি বললেন? সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ বললেন
ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, চুকের পলক পড়ার আগে আগেই দেখলেন বিশাল সিংহাসন তার সামনে, সিংহাসনটা। কালা সুলাইমান বললেন, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। বলেন সুবহানাল্লাহ। তার মানে বিজ্ঞানের জ্ঞান, বিশেষায়িত জ্ঞান কার অনুগ্রহ? কার অনুগ্রহ? আল্লাহ তাআলার অনুগ্রহ। তবে পৃথিবীর তাবৎ ডিজিটালদেরকে শিকায়া সুলাইমান আলাইহিসসালামের দুইটি কথা আল্লাহ উঠে তুলে ধরলেন কোরআন আল কারীমে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, শুনো, এই ডিজিটাল বা ডিজিটাইজড বাস্তবতায় চুকের পলকে বিশাল সিংহাসন আমার সামনে আসলো, এটা আল্লাহর অনুগ্রহ। তবে জেনে রেখো, লিয়াবলু আনি আশকুর আম আকফুর, আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের পরীক্ষা করতে চান কারা আল্লাহর শুকরিয়া আদায় করি আর কারা আল্লাহকে অস্বীকার করি। তার মানে যত ডিজিটাল সবকিছুর মূলে কার কৃতজ্ঞতা? জোরে বলেন, কার? যদি আল্লাহর কৃতজ্ঞতা করে আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে, আর যদি কুফুরি করে, গজব আছে না নাই? আছে না নাই? সুতরাং যত যত ডিজিটালি করি না কেন, যত বিজ্ঞানের আধুনিক আবিষ্কার নিয়ে চমৎকৃত হই না কেন, কোরআন যা বলেছে তার পায়ের কাছেও আমরা যেতে পারি নাই। আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতিপতিরা ভবিষ্যৎ তারা হয়তো গবেষণা করে পাবে, তবে কোরআনের পিছনেই থাকবে, কোরআনের আগে যেতে আগে যেতে। তাই যত ডিজিটাল সব জায়গায় দরকার, কি সব জায়গায় কি দরকার? আরো জোরে বলেন, কি দরকার? শুনেন, এবার বাংলাদেশে 12ই ডিসেম্বর ডিজিটাল দিবস, ডিজিটাল বাংলাদেশ পালন করা হয়েছে। স্লোগানটা দেয়া হয়েছে, সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার হলো পরে, আগে যাচাই করো। আমি বুঝি না, এরা যদি, যারা স্লোগানটা লেখছে ভালো কথা, এরা যদি কোরআন পড়ত, ইসলাম জানত, অথবা ইসলামের কাছে এসে এই ব্যাপারে জ্ঞান চাইত, তাহলে সরাসরি একটা আয়াত পাইত। কন্যা সুবহানাল্লাহ। ঘরে যায় মিলায় দেখবেন আল কোরআন আল কারীমের 49 নম্বর সোরা, কত নম্বর? 49 নম্বর সোরা, 26 নম্বর পারা, 49 নম্বর সোরা, নাম হলো আল হুজরাত। সোরার নাম আল হুজরাত। ওই সুরার 6 নম্বর আয়াত আল কারিমাতে আল্লাহ তাআলা ডাইরেক্ট এইভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে তোমরা যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি আসে তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো, তার মানে আল্লাহ মানুষকে এই আয়াতে দুই ভাগে ভাগ করলেন, একদল ফাসেক আর একদল ফাসেক নয়। ফাসেক মানে কি? ফাসেক মানে প্রকাশ্যে পাপ কাজ করে, প্রকাশ্যে। কোন ফুকাহা বলেছেন না, বরং অবলীলায় সগিরা গুনাহ ধারাবাহিক করতেই থাকে।
কোনো ফিলিংস নাই, এমনি কি সগিরা গুনাহ, স্বাভাবিক মনে করে এটা কিচ্ছু না, এর নাম ফাসেক। তবে ওই সংজ্ঞাটাই সবচেয়ে বেশি যথাযথ, ফাসেক মানে যে পাপাচারী পাপিষ্ট অথবা পাপ কাজে পরিচিত, পাপ কাজে পরিচিত, তার নাম ফাসেক। তার মানে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, আল্লাহ বললেন, যারা তাদের পরিচয়টাই পাপ কাজের দ্বারা, ঘুষখোর, সুদখোর, টেন্ডারবাজ, এরা হলো পাপের দ্বারা পরিচিত, পদ গুণে ব্যক্তির পরিচয়, এর নাম ফাসেক, ডাকাত, চুর। তার মানে যে চুরি করে এই লকবটা তার নাম হয়ে গেছে, আসলে নাম হয়তো আরেকটা, যদু মধু, কিন্তু চুরি করার কারণে গুণ দিয়ে তার নাম কি, নাম চুর। ডাকাতি করে তার নাম ডাকাত, ঘুষ খায় তার নাম ঘুষখুর। খারাপ গুণের দ্বারা যার পরিচিতি প্রকাশ পায় তার নাম ফাসেক, তার নাম। আরেক দল মানুষ আছে যাদের পরিচিতি খারাপ কাজের দ্বারা হয় না, ভালো কাজ দিয়ে হয়, যেমন নামাজি, যেমন যেমন রোজাদার, যেমন হাজি। বুঝাইতে পেরেছি, প্রমাণ পাইছেন তো? তার মানে মানুষ কয় প্রকার, একদল ভালো কাজের দ্বারা পরিচয় হয়, আরেক দল খারাপ কাজের দ্বারা। যারা খারাপ কাজের দ্বারা পরিচয় হয় আল্লাহ বললেন এরা হলো আল্লাহ নির্দিষ্ট করে বললেন, যখন কোনো ফাসেক তোমার কাছে কোনো খবর বলে, ও ইমানদার, ইনজাকুম ফাসিকুন বিনাবাইন, ডাকাত, চোর, ঘুষখোর, সুদখোর যখন কোনো সংবাদ তোমার কাছে দেবে, ফাতাবাইয়ানু, তখন সংবাদটা যাচাই করো, কি করো, কি করো, কার আদেশ, বলেন না কার আদেশ, আল্লাহ বললেন পাপিষ্ট খারাপ গুণে পরিচিত ফাসেক, তার দেয়া সংবাদটাই যাচাই করো। একজন ইমানদার পাঁচ ওয়াক্ত নামাজি, রমজান মাসে রোজা রাখে, হজ আর উমরা করে, এমন ব্যক্তি যদি সংবাদ দেয় এটা বিশ্বাস করাই স্বাভাবিক, ঠিক না বেটি, বলেন ঠিক না বেটি, আল্লাহ তাআলা মানুষের ইজ্জত দিলেন, সম্মান দিলেন। আমরা যারা মূর্খ, আমাদের যাদের কোরআনের জ্ঞান নাই, এরা আগুন আর পানিরে সমান করে, এটা হলো মূর্খতা। এটা কি রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন? ভালো করে বোঝা উচিত, জ্ঞানের স্টেশনের নাম, জোরে বলেন নাম কি, আল কোরআন থেকে কথা বললে সত্য কথা হয়, আর নাইলে মানুষের বেইজ্জতি হয়। যে বাংলাদেশে ফেসবুক কি কেবল ডাকাত, চোর আর ঘুষখোর, সুদখোররাই ব্যবহার করে, ভালো মানুষ করে না, বলেন করে না, তাইলে ভালো মানুষরাও ডাকাতের সাথে সমান করে দিলা। আরে ভাই, আমার আল্লাহ যদি ইজ্জত দেন, তুমি কে ইজ্জত না দেয়া, তোমার বোঝা উচিত। নির্দিষ্ট করে আল্লাহ বললেন পাপ কাজে পরিচয় যার প্রকাশ হয়েছে, চুর, ডাকাত, ঘুষখোর, সুদখোর, মৃত্যু, সে যদি সংবাদ দেয় তার সংবাদটা যাচাই করো, কার কথা, আল্লাহ তাআলা বললেন, ঘরে যাই মিলায় দেখবেন 26 পারা 49 নাম্বার সোরা আল হুজরাতের 6 নাম্বার আয়াত, আল্লাহ বললেন এই জন্য যাচাই করো, চুর আর ডাকাত, মৃত্যু আর ঘুষখোরের কথা
যাচাই করা ছাড়া বিশ্বাস করো না, কারণ আনতুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কারণ চুরার ডাকাত গুসকুর সুদকুরের কথা যাচাই করা ছাড়া যদি তুমি বলো আর বিশ্বাস করো, তাহলে কারো না কারো বিরুদ্ধে, কারো না কারো ক্ষতি, কারো না কারো কষ্ট, কারো না কারো অন্যায় করলে, তুমি জুলুম করলে, পরিণামে তুমি অবশ্যই এই জন্যে ছুট হতে হবে, ছুট হতে। বাস্তব একটা উদাহরণ দেখেন, বাংলাদেশের ফেনী জেলায় মাদ্রাসার ছাত্রী বিচার চাইতে গেছিল ওসির কাছে। কার কাছে? এর কপাল পুড়েছে, এর কপাল কি রাগ করতেছেন, ওই অসভ্যর কপাল পুড়েছে। মেয়েটা নিজের ইজ্জত রক্ষার জন্য গেছে, আর ওই কপাল পোড়া কমবখত ভিডিও করে কি করছে। এখন বাংলাদেশের ডিজিটাল আইনে সাজা হয়েছে না কি হয় নাই? এবার দেখেন, ওসি মানে বাপটা এমন থানার রাজা, কি রাগ করতেছে। আমরা তো দেখি অনেক আছে এমন অসভ্য, আবার ভালো ভালো, কিন্তু ওই কমবখত সে উচিত ছিল মেয়েটার পক্ষে দাঁড়ানো, মেয়ের ইজ্জত রক্ষায় তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ না করে মজা নিছে, শাস্তি দুনিয়ায় পাইছে, আখেরাতে আছে না? আছে না? সুতরাং বন্ধু, আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে, যখনই যা কিছু শুনব, হা যদি ভালো মানুষ বলে, সত্যবাদী ব্যক্তি বলে, বিশ্বাস করব না করব না? বলেন করব না করব না। আর যদি চুর ডাকাত ঘুষখোর বলে, অবশ্যই যাচাই যাচাই। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আমাদের শিখালেন। নবীজির বিখ্যাত বিশুদ্ধ হাদিস, নবীজি বললেন, কোরআনের আয়াত তো শুনলেন, নবীজি বললেন, কাফা বিল মারই কাযিবান আও কাযাবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, এক ব্যক্তির মৃত্যু খাওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, শুনে যে কইল শুনল, যাচাই না করে বলে দিল না। যাচাই মানে ভালো মানুষ সত্যবাদী ব্যক্তি বলল ঠিক আছে, এটা ফরক করতে হবে, যিনি বললেন তিনি নামাজি সত্যবাদী নাকি উল্টাটা, উল্টা হলে বলা প্রচার করা যাবে যাবে। তাই আমি আবার অনুরোধ করছি, আমাদের বাংলাদেশ সোনার বাংলা ডিজিটাল হোক, কোরআনও চায়, ইসলামেও চায়, আমরাও আমরাও, তবে মূর্খতা দিয়ে না। কি দিয়ে নয়? মূর্খতা দিয়ে নয়, কোরআনের জ্ঞান দিয়ে, আল্লাহর বন্দিগি দিয়ে, আল্লাহর কৃতজ্ঞতা দিয়ে, আল্লাহ এবং রসুলের সত্য কথা অস্বীকার করে নয়, সত্য কথা প্রচার করো, পৌঁছে দাও। নবীজি আদেশ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, নবীজির একটা আয়াত, নবীজি সত্যবাদী, নবীজির কথা একটি কথাও যদি কেউ শুনে আরেকজনকে পৌঁছে দিতে হবে না, হবে না? বলেন হবে না, হবে না? তাই আমরা আশ্চর্যান্বিত হই আমাদের বাংলাদেশে মূর্খতা দেখে। তাই কষ্টে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বাংলাদেশকে
জ্ঞান দিয়ে ভরে দিন, বলেন আমিন। মূর্খতা থেকে হেফাজত করুন, বলেন আমিন। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।